আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা যারা এখনো সার্ভিস সাইট এর কাজ শুরু করেননি বা শুরু করে আর্নিং করতে পারেননি, আজকে ভিডিওটি তাদের জন্য। এবং আমি আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো সার্ভে রিলেটেড ভিডিও দিয়েছি, আশা করি সেগুলো দেখলে আজকের ভিডিওটি আপনার জন্য পান্তাবাদের মতো সোজা হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং এখানে প্লেলিস্টে যদি আপনি ক্লিক করেন, গ্রাফিক রিলেটেড এ টু জেড বেসিক টু অ্যাডভান্স লেভেলের ফটোশপ এবং ইলাস্ট্রেটর উপর অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। আশা করি আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান অথবা গ্রাফিক ডিজাইনার হতে চান, আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব এই ভিডিওগুলো দেখলে আপনি কোনো না কোনো দিক থেকে উপকৃত হবেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। অল রাইট, ওয়েলকাম বন্ধুরা। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং যে সাইটটি সম্পর্কে আপনি দেখতে যাচ্ছেন সেটি হচ্ছে iraju.com। সুতরাং ভিডিওটি দেখতে হলে কানে হেডফোন লাগিয়ে পছন্দের জিনিস খেতে খেতে বসে পড়ুন মনোযোগ দিয়ে দেখার জন্য। আজকে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সার্ভেতে কিভাবে কাজ করতে হয় সেটি আপনি আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে একটি was sources তার মানে গড়ি চলছে। We have paid our members এত in cash, অর্থাৎ কন্টিনিউয়াস এটা ইনক্রিজ হচ্ছে। সার্ভে সাইটগুলোতে কাজ করতে হলে আপনার পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই অথবা আপনার কোনো ইনভেস্টের প্রয়োজন নেই, জাস্ট আপনি আপনার সময় দিয়ে এখানে ইনভেস্ট না করে মাস শেষে একটি হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারবেন। এই iraju.com এর মধ্যে কোন কোন সাইটগুলো রিলেটেড রয়েছে বা অ্যাডজাস্টেড রয়েছে সেগুলো হচ্ছে ইয়াহু, সিএনএন এটসেট্রা। আমি যদি একটু স্ক্রল ডাউন করে চলে যাই, এখানে আপনার সাইন আপ করতে হবে এবং আর্ন পয়েন্ট পেতে হবে, এবং পয়েন্ট পাওয়ার পরে সেই পয়েন্টগুলোকে কীভাবে কনভার্ট করবেন সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একটু স্ক্রল ডাউন করে যদি আমি নিচে চলে যাই তাহলে এই সাইটটি সম্পর্কে অনেকে রিভিউ দিয়েছে, যারা যারা এখান থেকে আর্নিং জেনারেট করছে, কখন থেকে করছে সব কিছু কিন্তু এখানে স্ট্যাটিস্টিক্স দেওয়া রয়েছে। আশা করি আপনি এতগুলো এগুলো দেখে আপনি ট্রাস্ট করতে পারবেন। এ হচ্ছে আর্নিং পয়েন্ট, কি আর্নিং পয়েন্ট আপনি এখান থেকে এনশিয়ার করতে পারবেন। প্রথমত হচ্ছে রেফার করে, দ্বিতীয়ত হচ্ছে অ্যাপস ডাউনলোড করে, তৃতীয়ত হচ্ছে ওয়াচ ভিডিও, এরপর পেড সার্ভে কমপ্লিট অফার্স দা প্লে গেমস। এ হচ্ছে তাদের সাইটের স্ট্যাটিস্টিক্স বা বৈশিষ্ট্য। আপনি যদি আরও একটি কনফার্ম হতে চান তাহলে আপনাকে আমি অ্যালেক্সা র্যাঙ্কিংটা দেখাচ্ছি, অর্থাৎ এই সাইটের যে অ্যালেক্সা র্যাঙ্কিং রয়েছে সেটি হচ্ছে এখানে মান্থলি ভিজিট করে প্রায় 299,000। বুঝতেই পারছেন এটি যে ট্রাস্টেড সেটি আর বলার অপেক্ষা রাখে না। এরপরে মান্থলি ভিউজ রয়েছে এতটুকু 1.74 মিলিয়ন। এক কথায় বলা যায় এটি একটি অসাধারণ ওয়েবসাইট বা ট্রাস্টেড সাইট, যেটি থেকে খুব সহজে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। অনেক কিছু তো বলেছি, এবার কাজের কথায় চলে আসি। এবার আমি যদি জয়েনে ক্লিক করি তার মানে আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে জয়েনে ক্লিক করতে হবে। আপনি দুটো উপায়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। প্রথমত হচ্ছে সরাসরি ফেসবুক দিয়ে, অথবা আপনি আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেসের যে ইনফরমেশনগুলো, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করার পরে আপনার কাছে একটি মেসেজ যাবে। আপনি মেসেজটি চেক করবেন। চেক করার জন্য আপনাকে ইনবক্সে ক্লিক করতে হবে। এই যে iraju-র একটি মেসেজ এসেছে, এটি হচ্ছে অ্যাক্টিভেট ইউর iraju অ্যাকাউন্ট। এটিতে যখন আমি ক্লিক করবো তাহলে একটি অসাধারণ ইন্টারফেস পাবো। আরেকটি কথা বলে রাখি, আমি আমার চ্যানেলের মধ্যে পেইডিয়ারের উপরে একটি ভিডিও দিয়েছি, আশা করি সেটি দেখবেন এবং দুই সপ্তাহ পরপর পেইডিয়ারা থেকে আপনি উইথড্র নিতে পারবেন। অল রাইট, চলে এসছে অসাধারণ একটি ইন্টারফেস। ইন্টারফেস আসার পরে আপনাকে তিনটে স্টেপ পার করতে হবে। আমি প্রথমে সাইন আপ করে নিয়েছি, এরপরে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর ভেরিফাই করে নিয়েছি। এবার আমি এটিতে ক্লিক করবো, গেট স্টার্টেড, ওয়েলকাম। সো চলে এসছে আমাদের নির্ধারিত পয়েন্ট। এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি 50 পয়েন্ট পাচ্ছেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে 50 পয়েন্ট, এরপরে 4টি অপশন রয়েছে। এখানে প্রোফাইল কোয়েশ্চেন্স প্রায় 18টি কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারলে খুব সহজে এখানে 100 পয়েন্ট পাওয়া যাবে। এরপরে দেন ভেরিফাই ইউর ইমেইল, ইমেইল ভেরিফিকেশনের পর রাইট দিয়েছে, এখানে 50 পয়েন্ট অ্যাড হয়েছে। এরপরে আপলোড ইউর প্রোফাইল ইমেজ 25 পয়েন্ট, অর্থাৎ ইমেজ আপলোড করলে 25 পয়েন্টস। এরপরে এসে এটাতে ওয়ার্ক করলে 25 পয়েন্টস। এটিতে আমি ক্লিক করছি, প্রথমত একটি প্রোফাইল পেজ ক্রিয়েট করছি। এরপর এডিট, এডিট ইউর ডেমোগ্রাফিক্স, পয়েন্ট হিস্ট্রি, সব কিছু এখানে দেখা যাবে। আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। দেন এখানে পয়েন্ট যেটি ছিল সেটি আগে ছিল 50, 25 এড হয়েছে। এরপরে
ওয়ার্ডস যেটি দিয়েছে সেটি হচ্ছে কন্ট্রেন্ট ইউজেবল ইনকাম ক্লোজ ভিডিও অ্যাডটা কেটে দিচ্ছি দেন এখানে আর ইউ ওকে এই ভিডিওটি দেখার পরে এখানে আমি 25 পয়েন্ট পেয়েছি অর্থাৎ 100 পয়েন্ট হয়েছে এবার যে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে প্রোফাইল রিলেটেড সেগুলো একটু ইজিয়েস্ট নেক্সট ক্লিক করব এখানে ডেট অফ বার্থ আছে সেটি আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি দেন 1 তারপর 80 নেক্সট এখানে আপনি সিলেক্ট স্টেট দিতে হবে অর্থাৎ কোন দেশের অধিবাসী হলে নিউ ইয়র্ক এরপর আপনি যদি সিলেক্টেড না হন তাহলে নান অফ দা অ্যাবাভ দিবেন দেন নেক্সট হোয়াটস ইয়োর ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড এন্ড দেন নেক্সট হাউ উড ইউ ডিসক্রাইব ইউর সেলফ আদার নেক্সট হোয়াটস ইয়োর জিপ কোড 18 What's the highest level of education that you have obtained? Master degree, graduation, next. And then more household income, then less than $300. How many people reside in your household? 5, 6 or more. How many children under 18 residence? 1. Next. Do you own your residence? No. Rent next do you own no next smoker no how would you best describe your employment student next what industry do you like aviation advertising agriculture fishing etc that's it And then next, other problem here. Next, which of the following health and medical areas affect you? Someone in your household, please select this one. Okay, then one allergies. Next, which of the following smartphone do you own? Other Android. Finish. Okay, I have got 100 point, total 200 point. এখানে অনেকগুলো সার্ভে দেয়া রয়েছে সার্ভেগুলোর মধ্যে পয়েন্ট দেয়া রয়েছে 638 470 এরপরে বাম দিকে লক্ষ্য করলে দেখা যাবে পিপল পার্টনার্স টপ ইউজার্স ডেলি গোল প্লে গেমস অ্যান্সার সার্ভিস এখানে যে অপশনগুলোতে কাজ করা যাবে সবগুলো এখানে ইন্ডিকেট করা আছে বাম দিকে আপনি চাইলে এখান থেকে যেটিতে ভালো মনে করেন সেটিতে অবশ্যই কাজ করতে পারবেন এরপর সেটিংসে গেলে আপনি আপনার প্রোফাইলটা খুব ভালোভাবে সাজাতে পারবেন এরপরে রয়েছে পয়েন্ট হিস্ট্রিতে যাওয়ার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি প্লে গেমসে যদি আমি ক্লিক করি তাহলে এখানে গেমস খেলার অপশন রয়েছে মাঝে মাঝে পাওয়া যায় দেন ডেইলি গোলের মধ্যে এই কাজগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে খুব সহজেই এই পয়েন্টগুলো দেওয়া যাবে অর্থাৎ আপনি এই পয়েন্টগুলো অ্যাচিভ করতে পারবেন এবং এখানে কতক্ষণ ধরে করা যাবে সবগুলো এখানে ইন্ডিকেট করা আছে আপনাকে একটু সময় দিতে হবে দেন আপনি এগুলো অ্যাচিভ করে নিতে পারবেন দেন কমপ্লিট অফার্স মাঝে মাঝে অফার আসে এখানে দুটো অফার চলছে বর্তমানে 600 পয়েন্ট এবং 300 পয়েন্টের উপর দুটো অফার রয়েছে আপনি এখানে ক্লিক করলে আপনি এখানে প্রবেশ করার পর বিস্তারিত সবকিছু জেনে যাবেন দেন আপনি অ্যাচিভ করতে পারবেন যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেগুলো এরপরে ওয়াচ ভিডিওসে যদি ক্লিক করি তাহলে এখানে যে ভিডিওটি ইন্ডিকেট করা আছে এই যে এটি হাইপার এমএক্স ভিডিওস আপনি এটিতে ক্লিক করলে 22 পয়েন্টস পাবেন সিম্পল একটি ভিডিও আপনি আশা করি পারবেন সার্ভের কাজ এটি অর্থাৎ আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই বা ইনভেস্টের প্রয়োজন নেই ডাউনলোড অ্যাপসে যদি ক্লিক করি তাহলে এখানে ডাউনলোড অ্যাপসের মধ্যে দুটো অ্যাপস দেখা যাচ্ছে এই অ্যাপসগুলো যদি আপনি ডাউনলোড করেন আপনার অ্যান্ড্রয়েডের মধ্যে বা স্মার্টফোনের মধ্যে তাহলে এখানে 6500 পয়েন্ট পাবেন অথবা আপনি এটি করেন আর্ন আপ টু 5480 পয়েন্টস দেন রেফার ফ্রেন্ডস মিনস আপনি এখানে যে লিঙ্কটি রয়েছে ক্লিক টু কপি এই লিঙ্কটিতে এটি কপি করার পরে যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে যেখানে অনেকগুলো মানুষের সমাগম বা গ্রুপ বড় সেখানে যদি আপনি প্রোভাইড করেন তাহলে এখান থেকে খুব সহজে কিছু পয়েন্ট আপনি অ্যানসির করে নিতে পারবেন কী কী অপশন অর্থাৎ এখানে সোশ্যাল মিডিয়াগুলো দেওয়া রয়েছে আপনি যদি এফবিতে এই পয়েন্টগুলো এফবি থেকে পয়েন্টগুলো পেতে চান তাহলে অবশ্যই আপনাকে
এই লিঙ্কটি কপি করে প্রোভাইড করতে হবে, যার টুইটার রয়েছে অথবা ইমেল রয়েছে। আশা করি এই কাজগুলো আপনি পারবেন খুব সহজে। এবার আমি দেখিয়ে দিচ্ছি রিওয়ার্ড স্টোরে। একটু রিওয়ার্ড স্টোরে যাওয়ার পরে আপনি এখানে তিনটি অপশন দেখতে পাবেন। প্রথমত হচ্ছে আপনি যদি ইউনাইটেড স্টেটস এর সিটিজেন হন, তাহলে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে তিনটি অপশনের মাধ্যমে আপনি আপনার পয়েন্টগুলোকে কনভার্ট করে খুব সহজেই উইথড্র করে নিতে পারবেন। অ্যামাজন গিফট কার্ড বা আদার যে কার্ডগুলো রয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে অনেকে কিন্তু বাই সেল করছে, আপনি সেখান থেকে পয়েন্টগুলোর বিনিময়ে কার্ডগুলো সেল করে ক্যাশ জেনারেট করতে পারবেন। যারা কানাডিয়ান রয়েছেন তাদের জন্য এই অপশনগুলো রয়েছে। প্রথমত অ্যামাজন গিফট কার্ড রয়েছে, সিনেপ্লেক্স রয়েছে, আদার্স আইটিউন রয়েছে, এই স্টারবাকস ক্যানাডা, এই কার্ডগুলো আপনি খুব সহজে শেয়ার করতে পারবেন। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এনি কান্ট্রি, এনি কান্ট্রি মানে পেপল, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অর ক্যানাডা, এই দুটো দেশ ছাড়া আদার যে দেশগুলো রয়েছে তারা সেম মেথডে পয়েন্টগুলো টাকাতে কনভার্ট করবে বা অন্যান্য ইউএসডি বা যে কারেন্সিতে কনভার্ট করতে চাচ্ছে তারা সহজেই পেপ্যাল এর মাধ্যমে এনশিওর করে নিতে পারবে। অর্থাৎ প্রায় 12,000 পয়েন্ট হলে খুব সহজে পেপ্যাল এর মাধ্যমে উইথড্র করা যাবে। এরপর রয়েছে প্রোমো কোডে মাঝে মাঝে এই সার্ভের এর উপরে বিশেষ কতগুলো প্রোমো কোড দেওয়া রয়েছে বা যায়, যারা জানেন তারা অবশ্যই এই প্রোমো কোডটা এখানে পেস্ট করার পরে রিডিম করলে অবশ্যই এখান থেকে পয়েন্ট পাওয়া যাবে, যে নির্ধারিত পয়েন্টটি তারা দিবে সেটি। সুতরাং আপনি বুঝতে পেরেছেন যে iraju.com এটি এমন একটি সার্ভে সাইট ট্রাস্ট করার মতো, এবং আপনি এনট্রিট করে নিতে পারবেন শেষে হ্যান্ডসাম কিছু পয়েন্ট। এখানে সামান্য কাজ করার পরে 200 পয়েন্ট জমা রয়েছে। এরপরে আপনি চাইলে এখান থেকে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেই অপশনগুলোর মাধ্যমে খুব সহজেই এখান থেকে পয়েন্টকে পরবর্তীতে কারেন্সিতে কনভার্ট করতে পারবেন। সেটিংসে গেলে সেটিংসে যাওয়ার পরে যে অপশনগুলো রয়েছে, প্রথমত প্রোফাইল এডিট, এরপরে রয়েছে এডিট ইউর ডেমোগ্রাফিক্স, এরপরে পেমেন্ট হিস্ট্রি বা পয়েন্টস হিস্ট্রি, লিঙ্ক ফেসবুক, এবং আপনি চাইলে এই সাইটটি থেকে সহজে সাইন আউট করে বেরিয়ে যেতে পারবেন। এই হচ্ছে iraju.com এর টোটাল রিভিউ। আশা করি যারা সার্ভে এর কাজের সাথে ইনভলভ রয়েছেন খুব সহজেই এখানে ন্যূনতম কিছু সময় দিয়ে পয়েন্ট কালেকশন করতে পারবেন এবং সেই পয়েন্টগুলোকে নিয়ে যেতে পারবেন কারেন্সিতে অথবা যে কোনো গিফট কার্ডের মধ্যে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, লাইক কমেন্ট শেয়ার। অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত টিল দেন টেক কেয়ার।